আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। দীর্ঘ অনেক দিন হলো আমি কোনো ভিডিও আপলোড করি না, এই জন্য আমি দুঃখিত। আসলে আমি একটি কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে রেগুলার বেসিসে ভিডিও আপলোড করা হয়নি। তো আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন একটি সার্কুলার রিভিউ করার জন্য। এটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ফর ডিপ্লয়িং এই পোস্টের জন্য। তো আমরা এটা দেখি মাল্টি টাইপ সার্ভিস, এটার আর কি কোম্পানির পজিশন আর কি নাম। তো আমরা একটু দেখি যে কী কী দরকার আমাদের এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য। ভ্যাকেন্সি হচ্ছে নট স্পেসিফিক, জব কন্টেক্সট বলছে হচ্ছে অ্যান্সার ফোন কল, হ্যান্ডেল কাস্টমার ইনকোয়ারিজ রিলেটেড টু ব্যাংক প্রোডাক্ট। এটা আসলে কল সেন্টার বেসিস জব, আপনাকে আপনার ক্লায়েন্ট হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন সার্ভিস জানার জন্য আপনাকে ফোন দেবে, সেটা আপনাকে রিসিভ করে তাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে বা বিভিন্ন সার্ভিসগুলোকে আপনাদের তাদেরকে ইলাবোরেটলি ডিসক্রাইব করতে হবে। জব ডিসক্রিপশনটা একটু দেখি, অ্যান্সার কল অ্যান্ড হ্যান্ডেল কাস্টমার ইনকোয়ারিজ, যেটা আগেই বললাম, রিসার্চ রিকোয়ার্ড ইনফরমেশন ইউজিং অ্যাভেলেবল রিসোর্সেস অ্যান্ড অ্যান্সার টু কাস্টমার ইনকোয়ারিজ। রিসোর্সগুলোকে একটু ভালো করে ঘেঁটে অ্যানালাইসিস করতে হবে এবং আপনার ব্যাংক প্রোডাক্টগুলোকে আপনাদের কাস্টমারের কাছে ভালোভাবে তুলে ধরতে হবে। ম্যানেজ অ্যান্ড রিজলভ কাস্টমার কমপ্লেন অ্যান্ড রিকোয়েস্ট, কাস্টমারের যে রিকোয়েস্ট এবং কমপ্লেনগুলো আছে সেগুলোকে আপনাকে রিসিভ করতে হবে। প্রোভাইড কাস্টমার উইথ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইনফরমেশন, সব ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে এবং প্রোডাক্টগুলোকে আপনাদের সেল করতে হবে। আর হচ্ছে প্রসেস রিকোয়েস্ট অ্যান্ড ফর্ম কাস্টমার অ্যাপেল, যেসব প্রসেসগুলো থাকে একটা ব্যাংকের কাস্টমারের অ্যাকাউন্ট খোলার জন্য বা যাবতীয় ইনফরমেশনগুলো আছে, সেগুলো আপনাকে তাদের কাছ থেকে শুনে তাদের বিভিন্ন এই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করতে হবে। রুটিন কল অ্যাপ্রিসিয়েট প্রসেস, এটা আসলে একটি কল সেন্টার বেসিস জব, যারা হচ্ছে একটু মানি ড্রাইভ, মানে হচ্ছে ব্যাংক সেক্টর থেকে আলাদা যে একটা ব্যাংকেরই আন্ডারে কোনো কল সেন্টার বা মানে কাস্টমার সার্ভিস প্রবলেম সলভিং রিলেটেড কাজ করতে চান, তারা আপনারা এখানে জব করতে পারেন। অবশ্যই কন্ট্রাকচুয়াল, এটা আপনার একদম পার্ট টাইম, যদি আপনাকে 6 মাস 1 বছর 2 বছর এই সময়ের জন্য আপনাকে কন্ট্রাকচুয়ালি আপনারা হায়ার করবে আপনাকে, দেন তারা হয়তো আপনাকে বলে দিতে পারে এরপরে আর আমরা কন্ট্যাক্ট বাড়াতেও পারে অথবা কন্ট্যাক্ট নাও বাড়াতে পারে। আচ্ছা, ওয়ার্ক ফ্রম অফিস অফিস, এটা অবশ্যই অফিস থেকে কাজ করতে হবে। আর এডুকেশনের রিকোয়ারমেন্টগুলো একটু আমরা দেখে নিই, মিনিমাম 4 ইয়ার্স অফ গ্র্যাজুয়েশন, আপনাদের অবশ্যই ন্যূনতম স্নাতক শেষ করতে হবে, মাস্টার্স ডিগ্রি অথবা করতে পারেন যে সেটা রেপুটেড ইউনিভার্সিটি থেকে হলে ভালো হয়। অবশ্যই সেকেন্ড ডিভিশন পেতে হবে, থার্ড ডিভিশন অ্যালাউ না। অবশ্যই এনি পাবলিক এক্সামিন, যে কোনো পাবলিক পরীক্ষার জন্য আপনার এই রেজাল্ট অ্যাপ্লিকেবল। এবং অ্যাডিশনাল রিকোয়ারমেন্টগুলো একটু দেখি, অবশ্যই 23 থেকে 30 বছর পর্যন্ত বয়স সময়সীমা রয়েছে, যেটা সব জায়গায় এখন বাধ্যতামূলক। বোথ মেল এবং ফিমেল আর অ্যালাউড টু অ্যাপ্লাই, আপনারা ছেলে মেয়ে দুজনে অ্যাপ্লাই করতে পারবেন। এবং প্রেফার উইল বি গিভেন দোজ হ্যাভ এক্সপিরিয়েন্স, যদি তাদের কারোর এক্সপিরিয়েন্স থাকে এই বিষয়টা নিয়ে, এই জবের প্রসেস নিয়ে, মানে জব আগে যারা করছেন তাদেরকে একটু বাড়তি অগ্রাধিকার দেওয়া হবে। নট ওভার 30 ইয়ার্স অফ এজ, অবশ্যই 30 বছরের বেশি হওয়া যাবে না মে 1, 2023 সালের এর মধ্যে। ইউ মাস্ট হ্যাভ গুড ইন্টারপার্সোনাল স্কিল টু আন্ডারস্ট্যান্ড কাস্টমার কনসার্ন, অবশ্যই আপনার একটা ভালো কাস্টমারের প্রবলেম বোঝার স্কিল থাকতে হবে এবং যাতে আপনি প্রবলেম সলভ করে দিতে পারেন তাদের। মাস্ট হ্যাভ এবল টু লার্ন কুইক অ্যান্ড অ্যাকোয়ার দ্য প্রোডাক্ট অ্যান্ড প্রসেস নলেজ রিলেটেড টু সার্ভিস, এই সার্ভিস রিলেটেড আপনার প্রজেক্টের কাজগুলোকে নিয়ে, যে আপনার এই পার্টিকুলার এই পোস্টের জন্য কী কাজ করতে হবে সেটা আপনাকে অবশ্যই খুব ভালোভাবে জেনে তারপরে কাজে আসতে হবে। উইল টু ওয়ার্ক অ্যাট দ্য টাইমস রিকোয়ার্ড বাই দ্য কল সেন্টার ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের কল সেন্টার দ্বারা এই কাজটা পরিচালনা করা হবে। অবশ্যই 24/7 আপনাকে কাজ করতে হবে, রোস্টার বেসিস, আপনার হলিডে বেসিস এবং আলাদা ছাড়া আপনাকে অবশ্যই এখানে 24/7 কাজে থাকতে হবে। এবং জব লোকেশন ঢাকাতে, এবং 20,000 টাকা আপনাকে মান্থলি স্যালারি দিবে। আর আদার কম্পেনসেট অ্যান্ড আদার বেনিফিটগুলো একটু দেখি আমরা, আপনাকে প্রভিডেন্ট ফান্ড দিবে, ইন্স্যুরেন্স দিবে আর গ্র্যাচুইটি দিবে, ফেস্টিভ্যাল বোনাস দিবে, অ্যালাউন্সেস দিবে। ঠিক আছে, আপনাদের এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে, ক্যান্ডিডেট মে রিকোয়ার্ড টু অ্যাপেয়ার ফর এ 11 অ্যাট্রিবিউট টেস্ট, অবশ্যই রিলেটেড করে একটা অ্যাট্রিবিউট টেস্টে আপনাকে পার্টিসিপেট করতে হবে। তার আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে, আপনাকে এখানে বিডি জবসে দেওয়া যে লিঙ্ক আছে সেই লিঙ্কে প্রেস করে আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে আপনাকে সাবমিট করলেও হবে, অথবা আসলে কিছু নাই, কারণ এখানে শুধুমাত্র একটা মাধ্যমে আপনাদের অ্যাপ্লাই করার সুযোগ করছে দিছে। এবং আমি বলবো যে আপনারা হচ্ছে যারা কল সেন্টার বেস জব করার এক্সপিরিয়েন্স আগে আছে তারা আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই ডেডলাইনটা আপনারা দেখে নেবেন যে 4 মার্চ 2023 এর মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো
অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর যেহেতু আমি দীর্ঘদিন কোনো ভিডিও আপলোড করি না, যার কারণে আমার হয়তো এঙ্গেজমেন্টটা একটু কমে যেতে পারে, যেহেতু আমি রেগুলার বেসিসে আপলোড করছি না, তো আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা আমার সঙ্গে থেকে আমার ভিডিওর এঙ্গেজমেন্টটা একটু বাড়ানোর চেষ্টা করেন। আর যদি পারেন, আপনারা আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করলে হয়তো আমার চ্যানেলের এঙ্গেজমেন্টটা আবার পুনরায় ফিরে আসবে। ধন্যবাদ সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।